আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে হলো 23শে রমজান, শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শবে কদরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি আমরা সকাল সন্ধ্যা একবার পড়তে পারি তাহলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার তথা তাওবার শ্রেষ্ঠ ইস্তিগফার, এর ফজিলত আমি ভিডিওর একেবারে শেষে আলোচনা করব। আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আগে মস্ক করে মুখস্থ করে নেই, সহি শুদ্ধ করে ইনশা আল্লাহ আপনারা আমার সাথে সাথে এটা প্রত্যেকবার উচ্চারণ করবেন আমার সাথে সাথে ইনশা আল্লাহ। শুরু করছি সাইয়্যিদুল ইস্তিগফারের মস্ক। بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي আমার সাথে পড়েন اللهم أنت ربي আবার اللهم أنت ربي لا إله إلا لا إله لا إله شامنا دي كمرا ملي اللهم أنت ربي لا إله إلا أنت إلا أنت إلا أنت এখন পিছন থেকে আমরা মিলাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني 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 এবার পুরো লাইন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا عبدك وأنا عبدك وأنا على عهدك وأنا على عهدك এগুলো কিন্তু আইন, ঠিক আছে? وأنا على عهدك এখন পিছন থেকে মিলাই وأنا عبدك وأنا على عهدك ووعدك 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 ما استطعت ما استطعت প্রথমটা তা, দ্বিতীয়টা ত, একটু পুরো হবে ما استطعت وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك أعوذ بك أعوذ بك من شر من شر من شر أعوذ بك من شر ما صنعت ما صنعت
ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك أبوء لك أبوء لك بنعمتك علي بنعمتك علي بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي وأبوء بذنبي বিদম্বি না বিদানবি এটা বিদম্বি ঠিক আছে মিম যখন নুন সাকিনের পরে বা আসে তখন এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায় বিদম্বি আবু লাকা বি নিমতিকা আলাইয়া ওয়া আবু বিদম্বি প্রিয় দর্শক অনেক জায়গায় আপনারা ওয়া আবু লাকা বিদম্বি পাবেন এখানে যেভাবে আবু লাকা আছে ওখানেও আবু ও লাকা বিজম্বি পাবেন তো আমি যে রেওয়ায়ত থেকে নিয়েছি সহি বুখারী শরীফের কিতাবুদ দাওয়াত থেকে ওখানে ওয়া আবু ও বিজম্বি এভাবেই রয়েছে তো দুইভাবেই পড়লে কোনো সমস্যা নাই অর্থের মধ্যে কোনো তফাত হবে না যেভাবে আপনারা পারেন ওইভাবে পড়তে পারেন তো আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে আপনি যদি নতুন শিখে থাকেন তাহলে ওইভাবে পড়বেন আর যদি আগে আপনি ওইভাবে মুখস্থ করে থাকেন তাহলে আপনি সেভাবেই পড়তে পারেন কোনো সমস্যা নাই فاغفر لي فإنه فاغفر لي فإنه فاغفر لي فإنه لا يغفر الذنوب لا يغفر الذنوب لا يغفر الذنوب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إلا أنت إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এবার আমরা বাংলাতে পড়বো এরপরে আরবিতে একবার পড়বো اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أربيتي أكبر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. প্রিয় দর্শক, সাইয়েদুল ইস্তিগফারের কত বড় ফজিলত গুরুত্ব দেখুন আমি আপনাদের সামনে আলোচনা করছি। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়েদুল ইস্তিগফার। যদি সাইয়েদুল ইস্তিগফারকে ওষুধের কাতারে কল্পনা করা হয় তাহলে এটা হবে অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু একটা রোগ সারায় না, বরং শরীরের সব ব্যাকটেরিয়াকে প্রতিশোধ হিসাবে কাজ করে। সাইয়েদুল ইস্তিগফারও তেমনি, এটারও অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক দেখুন সাইয়েদুল ইস্তিগফারের ফজিলত আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলে গেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়েদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে। বুখারি হাদিস নং 6323। প্রিয় দর্শক, আমি একটু ব্যাখ্যা করি এটা। সকালে যেমন ফজর নামাজের পরে, বিকালে যেমন মাগরিবের পরে, এই দুইটা সময়ে যদি আমরা সকাল সন্ধ্যা এই সাইয়েদুল ইস্তিগফার মাত্র একবার করে আমরা পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। এবং যদি আমরা সকাল সন্ধ্যা আমরা কোনো এক সময় মারা যাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেননা সাইয়েদুল ইস্তিগফার এমন একটি বাক্য, এমন একটি দোয়া, যেই দোয়াটা বিশ্বাসের সঙ্গে পড়লে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই সাইয়েদুল ইস্তিগফারটা আমরা বেশি বেশি আমল করব, সকাল সন্ধ্যা কমপক্ষে একবার পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।